बार बार दिन ये आए बार बार दिन गाए तू जियो हजारों साल है मेरे यार जो हैप्पी बर्थडे बामुन हैप्पी बर्थडे बामुन हैप्पी बर्थडे टू यू बामन बामुन হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার বমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো বুধবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজ হচ্ছে মহালয়ার দিন তো দেবী পক্ষের সূচনা পিতৃপক্ষকে বিদায় জানিয়ে দেবী পক্ষের সূচনা তো অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির সূচনা তো আশা করছি আমাদের মহালয়া থেকে পুরো পুজোটা খুব সুন্দর কাটবে আমি জানি তোমরাও আজকে সুন্দরভাবে কাটাবে তো কথা হচ্ছে টুকলি কমিউনিটি পোস্ট দিয়েছে সেখানে ও বোঝাতে চাইছে যে স্বভোজি আর পরভোজি স্বভোজি আর পরভোজির মধ্যে দর্শকদের কাছে পার্থক্য বোঝাতে চাইছে ও এটা বোঝাতে চাইছে সব স্বভোজি বলা যেতে পারে বা স হ্যাঁ স্বভোজি আর পরভোজি মানে স্বভি মানে ও নিজে যেটা হচ্ছে ও নিজে কন্টেন্ট ক্রিয়েট করে আর পরভোজি এই আমাকে বলতে চাইছে যেহেতু ওর কন্টেন্ট দেখে আমি কন্টেন্ট করি এখানে সবাই সভজি আবার সবাই পরভোজি ওয়াইটিতে কারণ টুকলি তুমি একটা ব্লগ বানাও সেইটা দেখে আমি ক্রিটিক্স করি এটা ঠিক কথা কিন্তু ব্লগটা যে তুমি বানাও সেটাও কিন্তু তুমি পুরো একা ক্রিয়েট করো না সেই ব্লগের মধ্যে তোমার বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে তুমি দেখাও তাহলে তুমি একা কি করে ক্রিয়েট করলে তারপরে হচ্ছে তুমি এরকমটা কখনোই বলতে পারবে না যে তুমি কখনো কোনো দিন কোনো ব্লগারকে কপি করে না কোনো রান্না দেখিয়েছ না কোনো কন্টেন্ট ক্রিয়েট করেছো মানে তুমি এটা এরকমটা বলতেই পারবে না যে আমি কখনো এরকম কাজ করেছি তার মানে তুমি করো রান্না চুরি আরও অনেক কিছু চুরি ঠিক আছে তাহলে তোমাকে কি বলা হবে আশা করি আমার দর্শকরা বুঝতে পেরেছে তো একটা প্রবাদ বাক্য আছে সমাজদর লোককে নিয়ে ইশারাই কাফি হতে তো এইটাই হচ্ছে ব্যাপার আর এই পৃথিবীতে প্রত্যেকটা জীবী হচ্ছে পরজীবী কেউ বলতে পারবে না যে আমি স মানে মানে কি বলবো আমি নিজে নিজে সমস্ত কিছু করছি কারণ প্রাণী মাত্রই হচ্ছে দেখো আমরা যে প্রাণী আমরা তোমার শাকসবজি সেটা হচ্ছে অন্য গাছ বা উদ্ভিদের উপর আমরা ডিপেন্ড করে রয়েছি আমরা মাংসাশী আমরা আমিষাশী তার মানে আমরা কিন্তু অন্য পশু এবং অন্য প্রাণীদের উপরেও ডিপেন্ড করে আমরা কিন্তু বেঁচে আছি উদ্ভিদ এবং প্রাণীদের উপরে ডিপেন্ড করে বেঁচে আছি তার মানে আমরা কেউই মানে কি বলবো সবজই নয় সবজে যারা তারা কিন্তু নিজেদের খাবার নিজেরাই তৈরি করে নিতে পারে তো আশা করি টুকলিকে বোঝাতে পারলাম যেরকম কিনা উদ্ভিদ তো টুকলি তার উদ্ভিদ নয় তো আমি যদি কিছু ভুল বলি অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে তারপরে টুকলি হচ্ছে রোববারে রোববারে টুকলি হচ্ছে বলছে যাও ফুল দিতে এসছে ফুল নিয়ে আসো বামুনকে বলছে অনেক তো খেলে অনেক তো হলো কালে কালে যাও তারপরে চা বানালো ওই ছোট্ট মার্কা সিলিন্ডার বুঝতে পেরেছ আর ওয়ান বার্নালের গ্যাস স্টোভ তো ওই সিলিন্ডার বেশি খরচ করলে ওটা ভর্তি করতেও যেতে হবে একটা ঝামেলা কাজ ঠিক আছে তাই যতটা গ্যাস বাঁচিয়ে বাঁচিয়ে করা যায় আচ্ছা গ্যাসের রহস্যটা কি গ্যাসের রহস্যটা কি যেই দিদি কিনা প্রাণের সখী দিদি মানে বাড়িয়ালি দিদি সেই দিদি হোক বোন হোক বা পরিচিত হোক মানুষের দুঃখ কষ্ট কি এরকমভাবে ওনারা উপভোগ করেন গ্যাস দেন না এই যে আমার পাশেই প্রতিবেশী গ্যাস বুক করে দিয়েছে মেয়ে জানতো না অথচ মায়ের গ্যাসটাই শেষ হয়নি তখন আর কী করা প্রতিবেশীর কাছ থেকে খালি সিলিন্ডার নিয়ে সেটা দিয়ে দিল তো এরকমই তো হয় এরকমই তো হয় তাহলে কথা হচ্ছে যে টুকলির বাড়িয়ালি দিদি সেই দিদিটা এটা করতে পারছে না খালি সিলিন্ডারটা নিয়ে ভরা সিলিন্ডার দিয়ে দিল আবার টুকলি টাকাটা দিয়ে দিল আবার উনি বুক করে দিল ব্যাপারটা তো একই তাহলে এই যে টুকলি যে ভাড়া থাকে তাহলে গ্যাস নেওয়ার ব্যাপারটা কি এইটাই ছিল যে বামুনদের বাড়িতে অ্যাড্রেসে গ্যাস আসতো সেখান থেকে নিয়ে আসতো বামুন এখন হয়তো তারা অস্বীকার করেছে এরকম কি ব্যাপার নাকি এই এতগুলো মাস টুকলি ওই দিদির ভরসাতেই গ্যাস মানে নিয়েছে আর কি মানে কি বলতে চাইছি আর কি মানে দিদি গ্যাস বুক করে টুকলিকে দিয়েছে টুকলি সেটা নিয়ে চালিয়েছে এই দুটোর মধ্যে একটাই হবে কিন্তু আমার যেটা মনে হয়তো দিদি এতদিন দিয়েছে এখন হয়তো দিদি মনে করেছে আর দেওয়া যাবে না তাই হয়তো দিচ্ছে না পুজো টুজো সব ধানাই পানাই কাটিয়েছে তবে গ্যাস নেওয়াটা তো কোনো সমস্যা না দিদি খালি সিলিন্ডার নিয়ে দিদি গ্যাসের বই থেকে বুক করে দিল টুকলি বামুনকে একই তো ব্যাপার আর বামুনদের বাড়িতে যদি বন্ধ করে সেটা তো মানে মানে অভাবনীয় কিছু নয় কারণ ওই বয়স্ক বৃদ্ধা বাবা মাকে বামন টুকলি রকমভাবে হেল্প করে না টুকলি তো দূরস্থ বামনও কিন্তু বাবা মাকে কোনোভাবে হচ্ছে কি বলবো আর কি তোমাদের হচ্ছে বাজার দোকান করে দেয়া বা দায়িত্ব কর্তব্য পালন করা মেডিসিন এনে দেওয়া কিছুই করে না তাহলে সেই জায়গা থেকে যদি তার বাবা মা মানে বামনের বাবা মা যদি না দিতে চায় এটা অবাক হওয়ার মতন কিছু নেই তো যাই হোক তারপরে হচ্ছে ওদের সানডেতে তো চিটিংবাজি অফিস খোলা থাকে তো তাই বলছে যে চলে এসো কিন্তু তা আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে ওদের কথা হয় ওদের মানে কীরকম বলো তো চাকর বাকরের মতন আজকে নটার মধ্যে আসতে হবে আমি নটার মধ্যে এসে যাবো তোমরাও এসে যাবে মানে এরকম একটা ব্যাপার সাড়ে আটটার মধ্যে আসতে হবে হুইপ জারি আর কি এরকম তো চাকর বাকররাও আজকালকার দিনে শুনবে না হুম যে এই সময় বলবো ওই সময় আসতে হবে আচ্ছা টুকলি তোমরা যে এই অফিসে কাজ করো তোমরা যে এই যে বেশি টাইম কাজ করছো তার জন্য কি ওভার টাইম পাও তো যাই হোক তারপরে হচ্ছে সানডে চলে গেলো মন্ডে তো হচ্ছে আমার বাবু মেরে বামানকা কা বার্থডে হ্যাঁ বার্থডের দিন টুকলি টুকলি তো সানডে তো হ্যাপি সানডে বলতে পারল না কারণ অফিসে দৌড়াতে হচ্ছে ওখানে তো আর বসে বসে মাইনে দেবে না কাজ করতে হবে কাজ করতে হবে আমার মনে হয় আর কাজে এই ওই সপ্তাহে এই সপ্তাহে বলছি কেন মাসে এক দুই দিন ছুটি নেওয়া যায় তো ওই মনে আর কাজ বা আর কাজে ছুটি নিয়ে নিল পয়সা কাটা গেল তো এরকমটাই হবে যাই হোক যেটা বলছিলাম আর কি তারপরে সেদিনও অফিসে তাড়াতাড়ি যেতে হবে ওরে বাবা সেরকম বান্নার কোনো এখন লেটাই নেই কারণ গ্যাসের অবস্থা ওই রকম তো চললো টুকলি আর বামুন চললো এখন হচ্ছে টুকলি ভর লক্স বলক্স লক্স ঠিক আছে এদিকে বলছে বামুনে টুকলি নাকি বিস্কুট খায় না বামন খায় অথচ চিনি বিস্কুট এনেছে বলছে বামুন ওই বিস্কুটকে জল খায় অনেকক্ষণ পেট ভরা থাকে তো একজনই আবার কমেন্টস করে বলেছে যে চিনি বিস্কুট তো ওই চিনি বিস্কুটকে কি বলে উনি জানে না ক্যালকাটা নাস্তা বলে বা নাস্তা বলে তো যাই হোক তো ওই ক্যালকাটা নাস্তা নাকি খাবে ভাবো ওর মধ্যে কত চিনি ওই গুগলি ক্যালকাটা নাস্তা ওগুলো তো আমার একেবারেই পছন্দ না ক সামাও ঠিক আছে খেলাম ঠিক আছে কিন্তু আমার খুব বেশি মিষ্টি অতিরিক্ত মিষ্টি বিস্কুট পছন্দ না আগে কিন্তু আমি ওই যে ওই বিস্কুটগুলি হয় না যেগুলো ব্রনভিলা হুম তারপরে হাইডান্সি এই বিস্কুটগুলো খেতে ভালোবাসতাম কিন্তু যত বয়স বাচ্চা কোন এই বিস্কুটগুলো আমি খাই না কারণ অত মিষ্টি বিস্কুট আমার গা গোলায় মানে ভাল লাগতো একটা সময় বাট এখন আর ভাল লাগে না ঠিক আছে তো অত মিষ্টি থাকে তো যেটা বলছিলাম আর কি যেখানে কি না বামুনের সুগার সেখানে নাকি টুকলি নোনতা খেতে ভাল লাগবে হ্যাঁ চায়ের সাথে কিন্তু নোনতাটাই ভাল লাগে আমাকে ডাক্তার কিন্তু ময়দার বিস্কুট খেতে বারণ করেছে তো আমি ওই জন্য ওর্সের বিস্কুট খাই তবে তবে কিন্তু চায়ের সাথে না ওই জমি কিন্তু ওই নুনতা বিস্কুটটা ঠিক আছে গ্রিন টির সাথে না পাং কেমন গ্রিন টির টেস্টটা তো অতটা ভালো হয় না তো মাঝে মাঝে খাই নোনতা তো যাই হোক সেই বামুনের নাকি যেই বামুনের নাকি এত হাই সুগার সেই বামনকে ওইটা খাওয়াচ্ছে দেখো তাহলে জন্মদিনে কি ভালোবাসা জন্মদিনে ভালোবেসে একটু ব্রেকফাস্ট করা যেত একটু সকালবেলায় উঠে আমার বামান মেরে বাবু মেরে বামান বাবুকেও বদ পছন্দ হ্যাঁ সেটা কি সেটা হচ্ছে আলুর চচ্চড়ি লুচি এটা কিন্তু আমাদের বামানের খুব পছন্দ আলুর দম হলে তো কথাই নেই তাহলে পেশারে একটা সিটিমের একটু আলুর চচ্চড়ি আর একটু লুচি আটা মেঘের পাঁচটা পাঁচটা দশটা লুচি করবে কতক্ষণ টাইম লাগবে দর্শক বন্ধুরা জুটলো না আমার বামানের কপালে তো বামন দেখা এখন বামান টুকলে এখন শুধু কুর্তি পরছে ফানটা দিয়ে যাচ্ছে আর আসতে তো অফিস থেকে যখন আসলো নিয়ে আসলো বিরিয়ানি সেই বিরিয়ানি ক্যামেরা করতে দিয়েছে বামানকে বামন বলছে ডিমটা দেখাও দেখা যাচ্ছে না মানে ওই যে এগ চিকেন বিরিয়ানি এনেছে এগ দেখা যাচ্ছে না বামন তো খেয়ে নিয়েছে পেট পুড়ে বামুনের জন্মদিন মানে বামনের হচ্ছে মাল পিয়া মাল পিয়েঙ্গে হাম তো বার্থডে কে দিন মাল পিয়েঙ্গে মালকে সাথ হাম চকনাই পিয়েঙ্গে এইটা হচ্ছে বামনের মানে মোটো প্রত্যেকটা মানুষের একটা মোটো থাকে তো বামনের মোটো হচ্ছে মাল পিয়েঙ্গে টুকলি আবার এই কথাটা বলছে তার আগে বলে নিই যে অফিসের ড্রেস কোড নাকি এমনি সপ্তাহে এমনি দিন সালোয়ার কামিস আর সানডের দিন যে যা পরবে জিন্স পরবে হট টপ পরবে কেন রে সানডের দিন কি সার্ভিস দিতে যাস নাকি তোরা লোকের বাড়ি বাড়ি এমনি দিন তো লোকের বাড়িতে আ সেন্টার থেকে পাঠায় আর সানডেতে কি মানজামেলে কি বস কি পাঠায় নাকি ড্রেসপত্র অন্যরকম তো বাবু ও সেই জন্য বামন বাবু ও তো মানে টি শার্ট পরে নিয়েছে তো যাই হোক শার্ট থেকে টি শার্ট পরে নিয়েছে এই হচ্ছে ব্যাপার সানডের দিন হচ্ছে যেমন খুশি তেমন সাজো মানে এই রকম ব্যাপার আর কি তো বামন আবার টুকলি বামন আবার বলছে টুকলির প্লেটটা দেখো এই যে তোমাদের এই তোমাদের হনুকে দেখে নাও হনুকে তোমার হনু আমাদের হনু সবাইকে দেখে নাও হনু বিরিয়ানি এদিকে বলে নাকি বামনের লেগ পিস পছন্দ অথচ লেগ পিসটা কে নিল টুকলি টুকলি এর আগের দিন ভিডিওতে এটা বলতেই ভুলে গেছে বলছে এখন না আমার ডিম খেতে খুব ভালো লাগে এই বেশ কিছুদিন আগে বলতে ডিম আমার ভালোই লাগে না আবার ওই বাড়িতে থাকতে বামুনদের বাড়িতে থাকতে বলতো ডিম আমার খুব ভাল লাগে ডিম এত ভাল লাগতো টুকলি মানে ডিমটাকে এমনভাবে সিদ্ধ করতো যেই ডিমটা ফ্রিজ থেকে বের করার সঙ্গে সঙ্গে সিদ্ধ করতে পারে ডিম ফেটে যেত আর ওই নাম করে ঝপ্পা ঝপ একটা দুটো ডিম মেরে দিত আর বলছে আমার নাকি ডিম ভালো লাগে না মাঝখানে মাঝখানে ডিম ভালো লাগে না আবার ডিম ভালো লাগছে এই বাড়িতে এসে মানে এই কালকুঠরিতে এসে যাই হোক এই মানে মাঝে মাঝে কি বলে ভুলে যায় তো যাই হোক সেটা বড়ো কথা না এইবার যেই কথাটা আসি সেইটা হচ্ছে টুকলি একটা কুর্তি কিনেছে সেই কুর্তিটা দেখালো দাম দামঠাম বলে দিল ঠিক আছে কুর্তিটা হয়েছে ভালো হয়েছে আবার বলে দিল আমার কিন্তু এখনও পুজোর শপিং বাকি আছে করবো এই করবো সে করব মানে হ্যাঁ কলকাতা যাবে মাঞ্জা দেবে বুঝতে পারছো তো তো যাই হোক কী বললো নায়রা কাঠ তো যাই হোক সেটা আমাদের বুঝিয়ে দিলো কোনটাকে নায়রা কাঠ বলে পাখার আওয়াজ ঘট 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 তার মানে পাখার লাইন খারাপ হয়নি পাখাটাকে এতদিন মালটা ঠিক করেনি মাল এখন মানে ঠিক করেছে পাখা ওই ঘট 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 আওয়াজ হচ্ছে ওই মাঝে মাঝে ঘটঘটের জন্য হয়তো পাখা টাকা চালাতো না এতদিন মানে পাখাটা সারাতে পারেনি যাই হোক এটাই হয়েছে এরপর হচ্ছে কার বার্থডে কার হাজবেন্ডের বার্থডে সেটা তো উইশ করলো এবার ডাকছে থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে সেই ভদ্রমহিলা যে আর কি টুকলিকে বলেছে যে আমার হাজবেন্ডের জন্মদিন তো তোমরা উইশ করে দিও তার সাথে বামুনের গান এবার ব্রামুন তো খেয়ে এরকম টাল বামুন হচ্ছে মাল খেয়ে বামুন শুধু মাতাল শুধু মাতাল বামুন শুধু মাতাল মানে বামনের জন্মদিন বামন মাল খাবেন এটা হতে পারে তো বামন খেয়ে নিয়েছে মাল এবার বলছে ক্যামেরার সামনে আসো ক্যামেরার সামনে আসো বলছে খাগিয়ে আস মানে বামন তো খেয়ে পুরো টোল টুকলিও বুঝতে পারছে হ্যাঁ এ তো আনলেই বিপদ বলছে খালি গায়ে আছে বামুন বামন নাকি খালি গায়ে আছে কেন খালি গায়ে এর আগে টুকলি ভিডিও করছিল রান্নাঘরে বামুন ওখান থেকে পাস হয়নি কোনো দিন খালি গায়ে বামনকে দেখায়নি এই দেখো তোমাদের হাঙ্কেল বামন বসে আছে দেখায়নি আসলে পুরো মানে মদ খেয়ে মানে কি বলবো মদ মানে কি চুল্লু খেয়ে পুরো উল্লু বুনে গেছে এবার এইটা দেখালেই হাসির খোরাক হবে বাবা জন্মদিনে এরকম চুল্লু খেয়ে উল্লু হয়ে গেল তার জন্য সব থেকে মজার বিষয় দেখো টুকলি তো কিছু করে খাওয়াইনি ঠিক আছে লুচি তরকারি ওগুলো দূরস্থ কিন্তু একটা কি কেক আনে আনা গেল না বার্থডে কেক মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি দেখাচ্ছে তো সেটাই দেখলাম টুকলিদের ওখানে ছ টাকা সাত টাকার মিষ্টি পাওয়া যাবে বেশ ভালোই বড়ো বড়ো প্যারাগুলো দেখলাম এরকম ভালোই বড়ো বড়ো আমাদের এখানে পাওয়া যায় না তো আমাদের এখানে মিষ্টির দাম কস্টলি তো দশ টাকা এইটুকুটুকু মিষ্টি আর কি তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে একটা ছোট্ট মতন কেক ছোট্ট মোট্টো কেক আনা গেল না এমন তো নয় যে বামুন মিষ্টি খায় না চিনি বিস্কুট খাচ্ছে বামনে কোনো তো সুগার নেই কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে যেখানে সুগারের পেশেন্ট অনেক মেনটেন করতে হয় জন্মদিনে বিরিয়ানি খাচ্ছে তার মানে বামনের খাওয়া দাওয়ার কোনো বিধি নিষেধ নেই সুগার হলে তো অনেক মানুষের মেনটেন করে সেটা মেনটেন করে না বামুন ঠিক আছে মানলাম বার্থডের দিন নয় মেনটেন করে না আবার একটা দিন বছরে ছাড় তাহলে টুকলি কি মানে একটা কেক কেনারও কি পয়সা নেই একটা তিনশো টাকার কেক কেনারও কি পয়সা নেই ছোটো কেকগুলো হাফ পাউন্ডের কেক তিনশো টাকায় পাওয়া যায় সেইটাও কি পয়সা নেই আমার বাবুর বার্থডেতে হ্যাপি বার্থডে পম মানে মোমবাতিতে ফু দেবে সেটারও কি সময় নেই বাবা অফিসে কতক্ষণ খাটাচ্ছে যে রাত্রি সাড়ে দশটার সময় বিরিয়ানি নিয়ে ঢুকতে হলো এই টুকলি কিন্তু বলতো আমাদের এখানে বিরিয়ানির দোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এদিকে সাড়ে দশটা পর্যন্ত কী হান্দার ছিল আচ্ছা যেটা বলছিলাম আর কি টুকলি কি একটু গ্যাস জ্বালিয়ে পাঁচশো দুধ এনে একটু সিমুইও করে দিতে পারলো না বাবু বামুন বাবুকে বাবু কিন্তু পায়েস খেতেও ভালোবাসে বামুন সেটাও কি জুটল না হারে বামন বামুন এখন তো হোটেলের খাবার জুটছে এরপরে দেখিস তোর কি জোটে কি জোটে শুধু দেখিস বামন। ওই সারাদিন চুল্লো আর চাকনা খেয়েই পরে থাকতে হবে ঠিক আছে তো এই তো ছিল ভিডিও ঠিক আছে দর্শক বন্ধুরা মানে আমি হাসতে হাসতে মরে যাচ্ছি যে এতটাই মাতাল টুকলিও মনে মনে হয় যে দুধ 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 এই মাতালের জন্য কেক ফেক এনে পয়সা খরচা করে লাভ কি আমি তো জানি আমি কিসের সাথে ঘর করছি কি জ্বলছি আমি এই মাতাল আতালের সাথে এইটাই হচ্ছে ব্যাপার তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে তোমার সাথে ভালো থাকো সুস্থ থাকো অল অল্টাটা